গুড মর্নিং ফ্রেন্ডস, আর একটা নতুন দিন শুরু, সকাল শুরু। আর সকাল শুরু মানে আমারও কাজের শুরু। তো ঘুম থেকে উঠে চোখ খুলে নিয়েই জানলা দরজা সব কিছু খুলে দিচ্ছি। আর মানে সকাল যখন হয় মনে হয় কেন সকাল হলো, রাতে যখন শুই তখন মনে হয় সকাল যেন আর না হয়। দেখো এখনও আমি হাই তুলছি, আর আমার প্রতিদিনের অভ্যাস এসে বারান্দাটা একটু দেখা আর কি, কেমন রোদ ঝলমলে আকাশ না মেঘলা আকাশ, এটা দেখার জন্যই বারান্দাটা দেখি। তো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ব্রাশ করে নিই প্রত্যেক দিন চারিদিকটা দেখতে পাই বলে। ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে আমার বাসি জামাকাপড় সব চেঞ্জ করে নিই। এখন আমি বিষ খেলাম এই কারণেই বলবো, কারণ এই ওষুধটা আমি বিগত কয়েক বছর ধরে খেয়ে আসছি। প্রত্যেক দিন সকালে খেতে হয়, যতদিন বাঁচবো ততদিন খেয়ে যাব। তো যাই হোক, এখন ওষুধ খেয়ে লেগে পড়বো বাসি কাশ সারতে, সমস্ত বাসি কাশ সারবো। তো সমস্ত রকমের বাসি কাজ সেরে চলে এসেছি ব্রেকফাস্টে আমি গোড়া রুটি বানাতে। ওই ময়দা একটু, তার সাথে সুজি, গাজর, ডিম, পেঁয়াজ সব কিছু দিয়ে হচ্ছে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। এখন ব্রেকফাস্ট খেয়ে নেব। তো বন্ধুরা, ব্রেকফাস্ট সেরে নিয়েছি। ব্রেকফাস্ট শুধু বানানোই না, খাওয়া হয়ে গেছে। আর আমার ছেলেকে আজকে খাইয়ে দিতে হয়নি, ওর বাবাকে দিয়েছি আর ওকে দিয়েছি। তো ও দেখলাম নিজে হাতেই খেয়ে নিল, মানে কম্পিটিশন লাগিয়ে দিয়েছিলাম, বাবা ফার্স্ট হয় না ছেলে ফার্স্ট হয়। তো যাই হোক, ছেলে হয়নি ফার্স্ট, বাবাই হয়েছে, তা স্বাভাবিক, সেটাই হবে। কিন্তু তবু নিজে হাতে খেলো, এটুকু আমার শান্তি। তো এখন আমি নিজেও করে নিয়েছি ব্রেকফাস্ট। আর আমরা না গোলা রুটি হলে না শুধুই খেয়ে নিই, শুধু বলতে আমি আর আমার ছেলে খেলাম সস দিয়ে, টমেটো সস, অবশ্যই ঘরে বানানো টমেটো সস দিয়ে খেলাম। আর ওর বাবা খেলো চিনি দিয়ে, হয় চিনি দিয়ে খাবে নাহলে গুড় দিয়ে খাবে ওর বাবা। তো আমি আর ছেলে সস দিয়ে খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি আনাজ কাটবো। আনাজ সব বার করে নিয়েছি ফ্রিজ থেকে, মাছও বার করে নিয়েছি ফ্রিজ থেকে। এই যো মাছ বার করে নিয়েছি ফ্রিজ থেকে, মাছে আমি এখন ভিজিয়ে রেখেছি মাছ। আর এখানে পটল বার করে নিয়েছি ফ্রিজ থেকে। এটা এইভাবে কেন ফ্রিজে রাখি তোমাদেরকে বলছি, পটল কাটবো। আর হচ্ছে ঢ্যাঁড়স, বেগুনটা বার করা হয়নি, ঢ্যাঁড়স দিয়ে বেগুন দিয়ে হচ্ছে সর্ষে দিয়ে ঝাল করবো, ঢ্যাঁড়স বেগুন সর্ষে দিয়ে ঝাল করবো। আর পটল দিয়ে আলু দিয়ে মাছটা করবো, পটল আলু দিয়ে মাছের ঝোল, ঢ্যাঁড়স বেগুন চচ্চড়ি। আর হচ্ছে করলা, এরকম চাকা চাকা করে করলা কাটতে কাটতে মনে হলো বন্ধুদের সঙ্গে কথা বলি। তো কাটা চলছে, দেখো না এই কাটা চলছে, এই করলা চাক চাক করে কেটে নিয়েছি, ভাজবো প্লেন করলা নুন হলুদ দিয়ে ভাজবো। এই করলা ভাজাটা মানে চাকা চাকা করে ভাজাটা আমার ছেলে খুব ভালো খায়, ছেলে এমনিতে তেতো খুব ভালো খায়, তেতো সে যে করলা যেভাবে ভেজে দিই খায়। তো তেতো আমরা সবাই ভালো খাই, আমরা তিনজনেই তেতো ভালো খাই। তো আজকের এই লাঞ্চের মেনু এই হবে। আর ওর বাবার তো সেই আছেই আলু ভাতে, একদম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে আলু ভাতে আছে। তো এই করলা ভাজা, ঢ্যাঁড়স বেগুন চচ্চড়ি আর আলু পটল দিয়ে মাছের ঝোল, সব আনাজগুলো এক করে কেটে নেব। কেটে নিয়ে সব গুছিয়ে রেখে, মাছে নুন হলুদ মাখিয়ে রেখে সব কিছু করে তারপরে আমি যাবো হচ্ছে স্নান করতে। স্নান করে এসে শুধু খুন্তি নাড়বো, স্নান করে পুজো দিয়ে খুন্তি নাড়বো। আর যেটা বলছিলাম, হ্যাঁ পটলগুলো আমি ওইভাবে কেন রাখি, এই যো জলের ফ্রিজেই রাখবো, অথচ একটা বাটির মধ্যে দেখো পটলগুলো সব জল পেয়েছে। এই পটলগুলোকে আমি এইভাবে রেখে দেবো, তাতে কী হবে তো পটলগুলো না যতই ফ্রিজে থাক পটলগুলো হচ্ছে শুকিয়ে যায়। আমি যদি এইভাবে ফ্রিজের ভেতরে এই জল দিয়ে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু শুকোয় না, মোটামুটি 10-12 দিন টাটকা থাকে, 10-12 দিন টাটকা থাকে, একদম টাটকা থাকবে। আর এই পটলগুলো যদিও কালকে রাত্রেই এনেছে, তোমাদেরকে পরশু দিন আমি দেখালাম বস্তায় করে বাজার নিয়ে এসছে ওর বাবা, একটা আলুর বস্তা, যে বড় বড় বস্তাগুলো হয় লাল লাল, সেই আলুর বস্তার এক বস্তা বাজার। যারা দেখেছো আমার ভিডিও তারা জানো, তারা অনেকে অনেক কমেন্টও করেছো যে এ তো পুরো দোকান তুলে নিয়ে চলে এসছে, দোকানে এরকম সবজি থাকে হ্যান ত্যান এসব বলেছো, স্বাভাবিক, সেটাই স্বাভাবিক। কিন্তু এটা প্রথমবার নয়, ও যখনই বাজার করে ওইভাবেই বাজার করে, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা দেখেছো। সেটা হলো পরশু দিনের কথা। আবার কাল রাত্রে এই পটল, করলা, গাজর, সজনে ডাঁটা, টমেটো, আমি যেন কী আনলে একটা ক্যাপসিকাম আবার রাত্রেবেলা নিয়ে চলে এসেছে। আমার যেরকম রেড জোনে পড়ে থাকে সবজি প্রথম মানে আনার পরে যখন রেখে দেয় আর কি, ওইখানটায় রেখে দিয়েছে। আর আমি কিছুতেই তুলছি না, আমি দেখেও না দেখার ভান করছি আর কি। তো আমাকে বলছে সবজিগুলো ধুয়ে ধুয়ে ফ্রিজে তোলো, আমাকে বলছে। আমি বললাম যতদিন না আমি সবজি আনতে বলবো, যতক্ষণ না আমি সবজি আনতে বলবো তুমি আনাজপত্র আনবে না। মানে আমাকে গেলেই সবাই জোর করে করে দাদা নিয়ে যান বলে দিয়ে দেয়। আমি কি শখ করে বাজারে যাই নাকি? ও শখ করে বাজারে যায় না, শখ না হলে কেউ আমাকে জোর করে দিয়ে দিতে পারবে? ওই বাজারে যাই দেখি আমাকে জোর করে কেউ দিয়ে দিতে পারে কি না। যাই হোক,
তার পরশু দিনে বস্তা ভরা বাজার দেখেছো, আবার কালকে রাত্রে আর গোটা ভিডিও টিডিও করিনি কিছু, কালকে রাত্রে আবার এই পটল করলা অনেকগুলো, গাজর অনেকগুলো, আর সজনে ডাঁটা আবার সেদিনে বস্তা তো সজনে ডাঁটা ছিল, আবার কালকেও সজনে ডাঁটা নিয়ে চলে এসেছে। ওর মনে হচ্ছে একটু ব্রেনের ডিস্টার্ব আছে, নাহলে সবজির প্রতি এত প্রেম কী করে হয়, এত প্রেম শাক সবজির প্রতি এত প্রেম। দেখো না, মোচা লাউ শাক পেঁপে বাঁধাকপি সব ফ্রিজে রয়েছে, আবার যদি নিয়ে আসে মাথাটা গরম হয় না। তো যাই হোক, কালকে রাতে একটু রাগারাগি করেছিলাম, তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ফেলে তো রাখতে পারি না, আমরা মেয়েরা যতই বলি না কেন করবো না, ফেলে রাখবো, ওই পড়ে রইলো থাক প্রচুর, কিন্তু আমরা মেয়েরা কিন্তু পারি না, আমরা মেয়েরা সেই মুখে বলি এক করি আর এক। তো যাই হোক, আনাজগুলো কাটতে থাকি, কেটে কুটে নিয়ে স্নান করে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। স্নান করে এসে ভেবেছিলাম তোমাদের সঙ্গে কথা বলবো, কিন্তু রান্নার বড্ড দেরি হয়ে যাবে, যেন রান্নাটাই আমি অলরেডি চাপিয়ে দিয়েছি। তো এখানে আমার করলা ভাজা হয়ে গেল, নুন হলুদ দিয়ে ভাজা, আর মাছের ঝোল করব, তাই জন্য কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, মাছ ভেজে তুলে নেব আর কি। তারপরে কড়াইতে দেবো হচ্ছে তোমার পাঁচফোড়ন আর তেজপাতা, পাঁচফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দিতে পারি, কিন্তু শুকনো লঙ্কা দিলে হচ্ছে আমার ছেলে খেতে পারবে না, তাই পাঁচফোড়ন তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আলু আর পটলটাকে ভাজা ভাজা করে নেব, মানে এক পাকে রান্না যাকে বলে, এরকম রান্না আমি মাকে করতে দেখেছি। আলু পটল নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তার মধ্যেই সমস্ত মশলা, আদা পেঁয়াজ টমেটো জিরে, মানে জিরে গুঁড়ো আর কি, জিরে গুঁড়ো হলুদ এইও টমেটোটাও পেস্ট করে নিয়েছি, এই মশলাটা দিয়ে একবারে কষে নেব। অনেক সময় কি করি, আলু পটল ভেজে তুলে নিই, কিন্তু আমার মায়ের স্টাইলে আজকে আমি রান্না করলাম। দিয়ে মশলা কষা হয়ে গেছে, এখানে জল দিয়ে দেবো আর মাছগুলোও দিয়ে দেবো, ঝোল মানে জলটা ফুটে উঠেছে ঝোলটা। তো আমার মাছের ঝোল প্রায় রেডি, মাছের ঝোল রেডি হয়ে গেল, করলা ভাজাও হয়ে গেল। এবার হচ্ছে আমি ঢ্যাঁড়স চচ্চড়ি করব, ওর মধ্যে কড়াইয়ের তেল দিয়ে রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোলে পরে এর মধ্যে দিয়ে দেবো ঢ্যাঁড়স আর বেগুন, ঢ্যাঁড়স বেগুন একসঙ্গে দিয়ে ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো নুন আর হচ্ছে হলুদ, নুন হলুদ দিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে ঢ্যাঁড়সটার বেগুনটা দেখবো হালকা নরম হয়ে এসছে, তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সর্ষে বাটা, সর্ষে আর পোস্ত অল্প বেটে রেখেছি, দুটো মেলানো আছে, সর্ষে পোস্ত বাটা, আর এর মধ্যে আমি হালকা চিনি দিয়ে নিয়েছি, তোমাদের সেটা স্কিপ করে গেছি। রান্না আমার কমপ্লিট, রান্নার সাথে সাথে খাওয়াও কমপ্লিট, খাওয়াও কমপ্লিট করে চলে এসেছি, আর খাওয়া অনেকক্ষণ আধ ঘন্টা আগেই কমপ্লিট হয়ে গেছে। মনে হলো না এখন একটু বন্ধুদের সঙ্গে কথা বলি, কখন সেই বলেছি যে স্নান করে এসে কথা বলবো, আমি দেখলাম না দেরি হয়ে যাবে, তারা একদম কাজ গুছিয়ে নিয়ে গল্প করতে আমরা ভালোবাসি মেয়েরা কিন্তু, তো সেই জন্য এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বিছানায়, জাস্ট একটু রেস্ট নেবো আর তোমাদের সঙ্গে পকবক করবো। আর আজকে জানো সেই মানে কি বলবো, মানে আধ ঘন্টা পর থেকে শুরু হয়ে গেছে, ওইও মানে আলু পটল দিয়ে মাছের ঝোল করলাম, কী ভালো খেয়েছি তুমি চিন্তা করতে পারো, তোমরা চিন্তা করতে পারবে না। মানে কি বলো তো, আলু পটল আমি কী করি, অন্য সময় মাছের ঝোল করি, করে আলু পটলটাকে ভেজে তুলে নিই, তারপরে মশলা আবার তুলে নিয়ে তারপরে মশলা দিই, কিন্তু আজকে আমার মা মানে সব রান্নাই দেখতাম ঝোলে ওরভাবে করতো, আলু পটল ভাজা হোক বা অন্য কিছু, আলু ফুলকপি ভেজে তার মধ্যেই মশলা দিয়ে ঝোল, আর আমি আজকে ওই স্টাইলে তাড়াহুড়ো করে করলাম, কিন্তু খেতে কী ভালো খেয়েছে, আমার ছেলে পর্যন্ত খেয়ে লাইক দিচ্ছে, বলছে কী ভালো হয়েছে। তো মায়ের স্টাইলে রান্না করে যে খুব ভালো খেলাম, আর আলু পটল দিয়ে মাছের ঝোলটা না মানে এই সিজনে বলতে পারো প্রথম খেলাম, পটল খেয়েছি, পটল ভাজা খেয়েছি, এমনি পটলের তরকারি খেয়েছি, কিন্তু আলু পটল দিয়ে মাছটা এই প্রথম খেলাম। আর যেই সিজনে না যেটা দেখবে সেটা বেশি খেতে ভালো লাগে, মানে মুখের রুচিও না সিজনের সাথে সাথে বদলায় আমার তাই মনে হয়, কারণ দেখবে এই সময় না ফুলকপি আলু দিয়ে আর মাছ খেতে ভালো লাগবে না, এই সময় পটল আলু দিয়ে মাছ খেতে ভালো লাগবে, মানে যে সিজনে যেটা আর কি, শীতকালে আবার ফুলকপিটা দিয়ে খেতে ভালো লাগবে, মানে সিজনের সাথে সাথে নতুন নতুন সবজির সাথে না মানে মানুষের মুখের রুচিটাও বেশ নতুন নতুন হয়ে যায়, পাল্টে যায় আর কি। তো যেটা বলছিলাম আর কি, আধ ঘন্টাও হয়নি সে মাছের সাথে আমি খেয়েছি হচ্ছে আম কাসুন্দি, আম কাসুন্দি বানিয়েছিলাম গত বছর, রয়ে গেছে আর কি। তো আম কাসুন্দি দিয়ে মানে এই গরমটা পড়লে না আমার ভীষণ টক খেতে ইচ্ছে করে, আর ওর বাবাও তো টক বলো চাটনি বলো ভীষণ ভালোবাসে, ছেলে খায় না, তো টক খেতে ভীষণ ভালোবাসে, মানে বেশি লাগবে না অল্প একটু, হাতের সাথে বেশ টকাশ টকাশ আওয়াজ করে করে আম কাসুন্দি দিয়ে খেলাম। তো খাওয়ার পর থেকে দেখছি গলাটা জ্বালা করছে, সর্ষের না কাসুন্দি গলাটা জ্বালা করছে, মানে অম্বল অম্বল হয়ে গেছে আর কি, বেশ কিছুক্ষণ ঢেকুর ঢেকুর দেবে আর কি। তো যাই হোক, অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা কথা বলিনি, শুধু কাজই করে যাই কাজই করে যাই, আমাদের তো কাজই সম্বল এই আর কি, তো কী আর বলবো। আর আজকে জানো সকালবেলা যখন কাপড় কাচতে গেছি, কাপড় কাচতে গিয়ে আমার এই নখটা ভেঙে গেল, এই নখটা ছোট্ট হয়ে গেছে, এগুলো যেমন বড় এটা ছোট হয়ে গেল, ভেঙে গেল এই নখটা, অনামিকা অনামিকার নখটা ভেঙে গেল,
আর নখ ভেঙে গেলে আমার কি মায়া লাগে। হ্যাঁ, মানে নখের প্রতি কোনো যত্ন নিই না, অনেকে অনেক কিছু করে কিছু যত্ন নিই না, সারাদিন এই নখ নিয়েই কাজ করছি, কাপড় কাচ্ছি, সবই করছি, তবু দেখি নখগুলো টেকসই, মানে লাস্টিং করে আর কি। তো আজকে হঠাৎ ভেঙে গেল, বয়স হয়েছে। মানে কি? তো টেকসই তো ভেঙে গেল আর কি। এই নখ নিয়ে, নখ ভাঙার পরেই না সকালবেলা যখন নখটা ভেঙে গেলো, নখ নিয়ে আমার একটা স্মৃতি মনে পড়লো, বেশ কয়েক বছর আগের স্মৃতি। স্মৃতিটা তোমাদের সঙ্গে শেয়ারও করবো ভাবলাম, তো শেয়ার করছি ওই জন্যই। আর মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছি, মাধ্যমিক পরীক্ষার পরে তখন আমাদের সেই মানে 3 মাস এখনও থাকে, তাই 3 মাস যে মানে গ্যাপটা পাই, ছুটি থাকে। এখনকার ছেলেমেয়েরা কী করে, পড়া শুরু করে দেয়, 11-এর পড়া শুরু করে দেয়। কিন্তু আমাদের সময় অত পড়া শুরু করার মানে অতটা মানে ইয়ে ছিল না। মেয়ে পাশ করুক, মেয়ে পাশ করবে, তারপরে বইপত্র কেনা হবে, স্কুলে ভর্তি হবে। আমাদের সময় তখন কলেজ বন্ধ হয়ে গেছিলো, আমরা 11-12 স্কুলেই পড়েছি, 11-12 কলেজে পড়িনি। তো আমি করে না বাবা, আমি করতে নেই। তো তারপরে সেই ওই যে 3 মাস গ্যাপটা পেয়েছিলাম, সব বন্ধুরা কয়েকটা মানে বন্ধু ছিলাম আর কি গ্রুপ, তো বললাম চল আমরা টাইপ শিখতে যাবো। তখন না ওই কম্পিউটারটা মানে 18 বছর না হলে না কম্পিউটারে ভর্তি হওয়া যেত না। কম্পিউটার শিখেছি সেই যুব কম্পিউটার, এখন যেমন সবার ঘরে ঘরে কম্পিউটার, এখন ছোটো ছোটো বাচ্চাগুলো পর্যন্ত কম্পিউটার জানে, মানে আলাদা করে আর কিছু শেখার নেই। তো আর তখন আমাদের সময়টা কী ছিল যে কম্পিউটার আবার আলাদা করে শিখতে যেতে হবে, যুব কম্পিউটার সব পাড়ায় পাড়ায় যুব কম্পিউটার ছিল। তো যুব কম্পিউটারে শিখতে যাব, তো সেটা আবার 18 বছর না হলে হতো না। তো মাধ্যমিক দিয়েছি তখন আর 18 কী করে হবে, তখন তো 18 হয়নি। তো চ তবে টাইপ শিখতে যাব, তো টাইপ শিখতে গিয়ে গেছি কজন বন্ধু মিলে টাইপ স্কুলে ভর্তি হতে গেছি, ভর্তিও হয়েছি, টাকা দিয়ে ভর্তিও হয়েছি। এবার ভর্তি হওয়ার পরে পরের দিন যখন যাচ্ছি, আবার সপ্তাহে একদিন না দুদিন ছিল ঠিক মনে পড়ছে না, যাই হোক, তো তখন ওখানে যে স্যার যিনি শেখান আর কি, ওই স্যার বললো তোমার এই নখগুলো কাট। তখন আর এই নখ কী দেখছো, এই বড় বড় বাঘিনীর মতো নখ, আবার নখে সবসময় নেল পালিশ, শুধু আবার হাতে নয়, দুটো তো হাতে ছিলই, আবার পায়েও, পায়েও বড় বড় নখ, পায়েও বড় বড় নখ। তো হ্যাঁ, তো ওই নখে আবার হচ্ছে নেল পালিশ, না সকালে এটা তো বিকালে ওটা রিমুভার দিয়ে তুলে নেল পালিশ, মানে ভীষণ নেল পালিশের শখ ছিল, অন্য কিছু সাজতে ভালো লাগে না, নেল পালিশের শখ ছিল আর কি, ছিল মানে এখনও আছে, এখন শুধু সময়ের জন্য পড়া হয় না, নেল পালিশগুলো শুধু শুকিয়ে যায়। তো ওই স্যার আমাকে বললেন যে তোমার নখগুলো কাটতে হবে, নখগুলো কাটতে হবে। আমি বললাম ঠিক আছে কাটবো, আর ওটা যে আমার ভীষণ শখের জিনিস, ওটা কাটতে যে আমার কী কষ্ট লাগবে, আর এই এখন হলে বলুক না কেউ ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কেটে ফেলবো, কতটা কষ্ট হবে না, কিন্তু তখন আমার এত কষ্ট লেগেছিলো। তো যাই হোক চলে এসেছি, শুনে পরের দিনে যখন আবার শিখতে গেছি, স্যার আমাকে খুব বকা দিলেন, তোমাকে না বলেছি নখটা কেটে আসতে, আমি তখন বললাম কি ও আমি ভুলে গেছি, ঠিক আছে কেটে ফেলবো। দিয়ে তারপরে যাই হোক গেছি, তারপরে এখন আরেকদিন গেছি শিখতে, তখন স্যার দেখছি কোথা থেকে একটা ব্লেড নিয়ে এসছে না আমার নখটা কেটে দেবে বলে। আর বললাম স্যার 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 আমি নখটা কাটবেন না স্যার, আমি বাড়ি থেকে একদম আপনাকে প্রমিস করছি পরের দিন আমি কেটে আসবো নখটা, তো একদম দু হাতের নখই আমি কেটে আসবো। বলছে যে হাতে নখ থাকলে টাইপ ঠিকঠাক করা যায় না। আর তখন আমরা সবে শিখছি, তখন তো আমরা একেবারেই সরবরাহ নয়, আর ওরকম লম্বা লম্বা বাঘিনীর মতো নখ দিয়ে কখনোই সম্ভব নয়। তো স্যার যাই হোক আমার কথা শুনলেন, ব্লেড রেখে দিলেন, আমার আর নখ কেটে দেননি। তো তারপরে সেই যে আমি ওই টাইপ স্কুল থেকে বেরিয়ে এলাম, আর আমি ঢোকেনি, আমার টাইপও শেখা হয়নি। ওই 2-4 দিন গিয়েছিলাম, আমার মানে চোখ মানে তেলাম না, আমার তো পরের দিন গেলে আমাকে আমার কথা শুনতে হবে, আবার 2-4টে মানে খারাপ কথা বলবে, এরপরে রেগে যাবে স্যার, আমার দরকার নেই, আমি টাইপ শিখতে যাব না। তো টুসি বলে আমার একটা বন্ধু ছিল, টুসি ও যেত আমার সঙ্গে, বললো ও তখন বললো যে তুই নখের জন্য টাইপ করা ছেড়ে দিবি। বললাম হ্যাঁ আমার নখ আগে, আমার টাইপের দরকার নেই, টাইপ শিখতেও পারিনি। এই হচ্ছে তোমাদেরকে ঘটনাটা, আজকে যখন নখটা ভেঙে গেল তখন আমার মনে পড়লো না ঘটনাটা, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবো, তাহলে বুঝতে পারছো কত গুণী ছাত্রী আমি, মানে টাইপ শিখবো না নখ যাবে তার জন্য। আমার তো বড় বড় কি সুন্দর সুন্দর নখ, তার মধ্যে আমি তাকে নেল পালিশ পরে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতাম, আর সেগুলো ওই টাইপ শিখতে হবে বলে আমি কেটে ফেলবো। বাড়িতে এসে কি বলেছিলাম যে না, বললাম দূর দূর আমার ভালো লাগে না, অত দূর টাইপ স্কুল যেতে হবে এভাবে আমি যাবো না, ভালো লাগে না, মাও অত জোর টোর করেনি, টাইপ শর্ট হ্যান্ড দুটোতে শিখেছি, ভর্তি হয়েছিলাম পয়সা দিয়ে, করিনি কোর্স। তো যাই হোক কম্পিউটারের ক্ষেত্রে তখন অতটা অসুবিধা হয়নি, তখন শিখেছিলাম তখন অসুবিধা হয়নি, কারণ তখন সেখানে নখ পোক কাটা ওইসব বলেও নি, আর সব মানে টাইপের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। তো টাইপ শেখাটা জীবনে আর হলো না আমার নখের জন্য আমার টাইপ শেখাটা বন্ধ হয়ে গেলো আর কি। মনে পড়ে এইসব পুরোনো দিনগুলোর কথা, সত্যি তখন মানে
শুধু নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম, নিজের পড়াশোনা আর নিজের বন্ধু বান্ধব ঘোরা বেড়ানো সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম আর কি, নিজেকে নিয়ে। সংসারে কী হচ্ছে না হচ্ছে, মা কীভাবে সংসার চালাচ্ছে, মা কী কী সংসারের কাজ করছে, ফিরেও দেখতাম না। যখন এখন নিজের কাজে সংসার পড়েছে, নিজের কাজে সংসারের সমস্ত কাজ এসে পড়েছে, তখন মনে হয় যে সত্যি মায়েরা কত কষ্ট করে, মায়েরা কত কষ্ট করে তখন মনে হয়, মানে এখন ফিল করতে পারি আর কি। তখন বুঝতাম না, মা যদি কোনো একটা কাজ করতে বলতো, হ্যাঁ তুমি করো তো, ভালো লাগছে না এখন, তুমি করো তো, ভালো লাগছে না এখন, সেটা বলে মানে গা বাঁচাতাম, পিঠ বাঁচাতাম। কিন্তু এখন কাজের তারায় ঘুম ভেঙে যায়, কাজের তারা খালি ঘড়ি দেখি, ওই মাথার কাছে এখানে শোবো, মাথার কাছে ঘড়ি দেখবো, কটা বাজে দেখি তো সকাল হয়ে গেল নাকি, দেখি তো সকাল হয়ে গেল, কাজগুলো তো পড়ে থাকবে। মানুষের পরিবর্তন কীভাবে হয়, সময়ের সাথে সাথে সত্যিই মানুষের পরিবর্তন হয়, বলে না মানে কেউ যদি বলে যে মানুষ অভ্যাসের দাস, আমি মানবো সে কথাটা। কেউ যদি বলে মানুষের অভ্যাস কোনো দিনও পাল্টায় না, আমি সেটা বলবো ভুল একদম। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, যেমন অভ্যাস করবে মানুষ তেমন হচ্ছে মানুষের, মানে পরিস্থিতি মানুষকে পাল্টে দেয় বলতে পারো। আজকে যদি আমি এই পরিস্থিতিতে না পড়তাম, মানে আমার কাঁধে যদি সংসার না থাকতো, সমস্ত সংসারের কাজকর্মের দায়িত্ব না থাকতো, আমি কি বদলাতাম? ওই বেলা অবধি ঘুমোতাম, ওই নখ নিয়ে বসে থাকতাম, ওই নেলপালিশ পড়তাম, ওই সব করে বসতাম আর কি। কিন্তু বললাম না, মানুষ অভ্যাসের দাস, অভ্যাসটা আমাকে পাল্টে দিয়েছে, আর সত্যিই পাল্টে গেছি। এখন যেন ওইসব ঘর সংসার ছাড়া আর কিছু বুঝি না, পুরোটাই পাল্টে গেছি। যাই হোক, মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, তোমরা না অনেকে কমেন্টে ভালো ভালো কথা বলছো। আমার এক বন্ধু বলেছে যে একদিন ছাদটা শেয়ার করতে, মানে আমাদের ফ্ল্যাটের ছাদটা শেয়ার করতে, তো আমি ছাদটা শেয়ার করব। আমি কিন্তু এর আগেও অনেকবার ফ্ল্যাটে, তোমরা যারা দেখেছো, অনেকবারই আমি ছাদ থেকে ভিডিও শুরু বা ছাদে ভিডিও এন্ড করেছি, ছাদের থেকে চারদিকের ভিউজও দেখি, মানে ভিউটাও দেখিয়েছি আমি। তো যাই হোক, বন্ধু যেহেতু রিকোয়েস্ট করেছে যে ছাদটা একদিন শেয়ার করো প্লিজ, তো আমি নিশ্চয়ই ছাদটা শেয়ার করব। সেই কাসন্দির ঢেকুর একদম হাতে নাতে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কাসন্দির ঢেকুর উঠছে। তো যাই হোক, তোমাদের কাছ থেকে ভালো ভালো কমেন্ট পাচ্ছি, এরকম ভালো ভালো কমেন্ট তোমরা করতে থাকো, ভালো লাগলে লাইক দিও। তো যাই হোক, মানুষ ভালোবাসছে, ভালোবাসার যতটুকু পাচ্ছি সেটাতেই আমি ধন্য। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব না করে দেখছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, আর সঙ্গে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমি আগামীকাল বা পরের পরের দিনগুলো যখন আমি ভিডিও আপলোড করব, তখন তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে, তোমরা জানতে পেরে যাবে, আমার ভিডিও দেখতেও পাবে। তো যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে জানাই আমার অসংখ্য ভালোবাসা, যারা প্রথম থেকে আমার পাশে আজও আছো আর আমি জানি তারা ভবিষ্যতেও থাকবে, তাদেরকে আমি জানাই সত্যি অফুরান ভালোবাসা, অফুরান ভালোবাসা, সেই ভালোবাসা কোনো যেন ফুরবে না। তো চলো, আগামীকাল আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর সবথেকে বড় কথা হচ্ছে হাসতে থেকো। হাসি হচ্ছে সবচেয়ে বড় ওষুধ আমি মনে করি, কারণ হচ্ছে হাসলে রোগ দূরে পালাবে, মন ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে শরীর, সব কিছু হচ্ছে ওই একটাই মূল মন্ত্র, হাসি। মুখ গোমড়া করে থেকো না, শুধু হাসো হাসো হাসো, হাসতে পয়সা লাগে না, আমার তো তাই মনে হয়। যাই হোক, খুব ভালো থেকো, আগামীকাল আবার আসবো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকে তবে টাটা।